हेलो फ्रेंड्स, माय मॉम रेसिपी चैनल आरेकटी पर्वे अपने सकल के जाना सुस्वागत। आज हमें अपन संगे शेयर करब कलमी शाकेर एक रेसिपी। आज हमें अपन बनिए देखाबो मुसुर डाल दिए कलमी शाक। अपनारा तो अने अनेक धरण कलमी शाकेर रेसिपी खे थाकें, तबे आजकेर रेसिपिटी एक बार अवश्य ट्राई करबें, जा एक बार बनिए खेले बार बार बनिए खेते इच्छे करबे। प्रचंड टेस्टी है ये रेसिपिटी और बनानो भीषण ही सहज। ताहले चलो देखे नेवा जाक किभावे तैरी करते हैं मुसुर डाल दिए कलमी शाकेर ये अनबद्य रेसिपिटी। आमार आजकेर रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक करबें, शेयर करबें और एइभावेई आमार पाशे थाकबें। प्रथमे चुलाय आमि एकटि कड़ाई बसिए निएछि। एबार एइ कड़ाइयेर मध्ये दिए देब मुसुर डाल। आमि एखाने एक बाटि परिमाणे मुसुर डाल व्यवहार करेछि और मुसुर डालटाके खूब भालो करे धुए परिष्कार करे निएछि दो तीन पानी पाल्टे। देखुन एक एक समस्त मुसुर डालगुलो दिए दिलाम। एबार दिए देब पानी। देखुन आमि एखाने परिमाण मतो पानी दिए निलाम। एबार देब हलुद गुड़ो। आमि एखाने एक टेबिल चामच हलुद गुड़ो व्यवहार करलाम। देब एकटा चिड़े नेওয়া কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এবার দেব এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। দেখুন ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নেওয়ার পর একে একে কলমি শাকগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফিরত এলাম। এবার আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ডালের সঙ্গে। আর দেখুন শাকটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কলমি শাক কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এবার দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন ডাল রান্নাটা পুরো ভালো করে ফুটে উঠেছে। ডালটা এবার একটা সাইডে রেখে দেব। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দেব একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। আর দেব পাঁচ ছ কোয়া কুচিয়ে নেওয়া রসুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে, সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ডাল আর কলমি শাক। দেখুন সমস্ত ডাল আর কলমি শাকের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, যাতে ফোড়নের ফ্লেভারটা ডালের মধ্যেই রয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন ডালটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর ডালটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর ডাল রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে ঠিক এইরকমভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।